ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আর ভালো থাকারই তো কথা, যেহেতু তোমরা হোম কোয়ারেন্টাইন পালন করছো করোনার মধ্যে, অবশ্যই তোমরা ভালো সুস্থ সুন্দর আছো, তাই না? আর করোনা নিয়মগুলো খুব মেনে চলবে, ঘরেই থাকবে, বের হবে না, তাহলে তোমরা আরও ভালো থাকতে পারবে। আর বাসায় থেকে থেকে তোমরা খেলাধুলা করবে, আর শুধু আমাদের অনলাইনের পড়াগুলো পড়বে, ঠিক আছে? আর সিলেবাস তো তোমাদের মামুনিরা নিয়ে গেছে, সেই সিলেবাস দেখে দেখে তোমরা পড়া শুরু করবে। তো এখন তো খাতা পেন্সিল নিয়ে অবশ্যই রেডি হয়ে বসে আছো আমার সাথে, তো আমি আর কথা বাড়াবো না, চলো আমরা পড়ি। খাতা কলম নিয়ে হলো লেখা শুরু করো। দেখো, বাংলা কি পড়াবো? শূন্যস্থান পূরণ। বাংলা কি পড়াবো? শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ মানে হচ্ছে খালি জায়গাগুলো পূরণ করা, ওই জায়গায় কোনো অক্ষর থাকবে না, ঠিক আছে? তো তোমরা তো বানান এগুলো সব শিখে ফেলেছো, ওই সেখান থেকে আমরা শূন্যস্থানগুলো করাবো। দেখো কী লেখা আছে, গ, দেখো খালি জায়গায় এটাকে ড্যাশ বলে, না লেখা আছে। তাহলে কী শিখেছি আমরা বলো তো? গয়না শিখেছি না? এখন সেই গয়না তাহলে কীভাবে লিখবো? খালি জায়গাটায় তো কোনো অক্ষর দেওয়া নাই। এই দেখো, গ অন্তস্থ অ, গয় দোতর নায়কার না, গয়না। নিচে দাস দেখো, রং, র মানে, র মানে কি, বয় শূন্য র, আর খালি জায়গায় কী দিব, ও দিব। খালি জায়গায় লিখবো হইলো ও, এই তো আমাদের পূরণ হয়ে গেল না, তাহলে রং হলো। এখন এইটা লিখা আছে, দেখো ক, ল, খালি জায়গায় কী আছে, কিছু নেই। তাহলে আমরা কলম শিখেছি না, তাহলে বলো তো কী বসবে এখানে? ম বসবে। আর রিতে কী শিখেছি? রিং, রি লিখা আছে, খালি জায়গায় তোমরা শুধু দাগের উপরে লিখবে, দাগের নিচে যাবে না, রি। এই তো হয়ে গেল, তাহলে দেখো আমাদের শূন্যস্থান পূরণ হয়ে গেলো। শূন্যস্থান পূরণে লিখেছি গয়না, রং, কলম, রিং, এই তো শেষ। এখন মানে লেখাটা শেষ হয়ে গেল না? এখন চলো আমরা বাংলা ছড়া পড়ি। বাংলা ছড়া, বাংলা ছড়া কী পড়াবো? কাজলা দিদি। তো ছড়া বলার আগে তো অবশ্যই ছড়ার নাম বলতে হবে, যে আমার ছড়ার নাম কাজলা দিদি, আর লেখকের নাম তো অবশ্যই বলতে হবে, লিখেছেন কে? লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি, তোমরা তো অবশ্যই শিখে ফেলেছ। তাহলে ছড়াটা একবার বলি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই, পুকুর ধারে নেপুর তলে থোকাই থোকাই জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই। অনেক সুন্দর একটা ছড়া, তাই না? অবশ্যই তোমরা শিখে ফেলেছ। তো এখন আমার বাংলা পড়া শেষ হয়ে গেল, এখন চলো দেখি কী পড়াই। ইংলিশ, ইংলিশ হচ্ছে কী পড়াবো? ডিকটেশন। ডিকটেশন হচ্ছে শুনে শুনে লেখা, আমি বলবো তোমরা লিখবে, ঠিক আছে? আর যে যতগুলো মেক ওয়ার্ড আর আমাদের যেগুলো এই ওয়ার্ডগুলো ছিল, সেখান থেকে যে কোনো চারটা বা পাঁচটা শব্দ আমরা মুখে বলবো, ওয়ার্ড মুখে বলবো, সেটা তোমরা লিখবে। আর ডিকটেশন লেখার নিয়ম হচ্ছে পাশাপাশি লিখবে, কমা দিতে হবে, কমাটা অবশ্যই দিতে হবে, পাশাপাশি লিখবে। যেমন এখন আমি যদি তোমাকে বলি যে লিখো আইস, তুমি তো অবশ্যই বানান শিখে ফেলেছ, আইস লিখতে পারবে না? এই যে দেখো বলি, এই যে ডিকটেশন এভাবে লিখতে হয় আইস, আগের ক্লাসগুলো তো অবশ্যই করেছ, সেম ওইভাবে একইভাবে আইস। আইসের পরে কী লিখবো জানো? লিখো যার, কী বলেছি, যা, যারটা লিখে ফেলো তো, তোমরা লিখো আমিও সাথে সাথে লিখছি, দেখো যা। আইস যার। তারপরে একটা বলি দেখো, কি, কি বানানটা লেখো তো, কে ই ওয়াই, কি, কি বলেছি তোমরা লিখো, এই দেখো। কি, এখন দেখো লেগ, লিখো সবাই লেগ। তাহলে যে কোনো জায়গা থেকে আমি বলেছি না, যে কোনো অক্ষর বলবো সেটা লেখার পাশে একটা ফুল স্টপ দিই। এই তো শেষ হয়ে গেলো। তাহলে ডিকটেশন অবশ্যই আমরা বুঝেছি, এর আগের ক্লাসগুলোতে করেছি। ডিকটেশন হচ্ছে শুনে শুনে লেখা, যে কোনো শব্দ বলবো বা ওয়ার্ড বলবো, তোমরা এইভাবে লিখবে, পাশাপাশি লিখবে, কমা দিয়ে দিয়ে লিখবে। কী লিখেছি? আইস জার কি লেগ, আইস জার কি লেগ। হ্যাঁ, তো এখন ওরাল, ওরাল হচ্ছে মৌখিক। ওরাল আমরা যে শিটে দিয়েছি যে শব্দগুলো, সেখান থেকে বাংলা থেকে ইংরেজি করা, ইংরেজি থেকে বাংলা করা। দেখো কি, পেঁপে, পেঁপে কি বলো তো? পাপায়া, পাপায়া, পেঁপে, পেঁপে, পাপায়া। কদম, বর্ষাকালে কদম ফুল ফুটে, এখন কদম ফুল ফোটার ঋতু সময়, কদম্ব, কদম, কদম, কদম্ব। সূর্যমুখী সবাই চিনো এই ফুলটাকে, সূর্যের দিকে ফুটে অনেক বড় ফুল। তো সানফ্লাওয়ার সূর্যমুখী, সূর্যমুখী সানফ্লাওয়ার। ঘোড়া কি বলো তো? ঘোড়া হচ্ছে হর্স, হর্স ঘোড়া। সিংহ কি? লায়ন, লায়ন সিংহ। এই তো গেল আমার বাংলা ইংরেজি
পড়া শেষ হয়ে গেল, বাংলা থেকে ইংরেজি করা এগুলো পড়া শেষ হয়ে গেল, এখন চলো আমরা গণিতে চলে যাই। গণিত হচ্ছে অঙ্ক। অঙ্ক আজকে আমি তোমাদের কি পড়াবো? শূন্যস্থান। শূন্যস্থানটা পড়াবো হলো 51 থেকে 60 আর 51 থেকে 60। তো 51 থেকে 60 এটা তো জানো সেম একই রকম যে ওই যে বাংলা শূন্যস্থান যেভাবে করে, এর আগে তো অঙ্ক শূন্যস্থান ক্লাস গিয়েছে, তোমরা করেছো, বুঝতে পেরেছো। যেমন আমার 51 লেখা আছে, তাহলে এই খালি জায়গার উপরে কী লিখবো? 51 পরে কি? 51 পরে হচ্ছে 52। 53 লেখা আছে, কী লিখবো আমরা? 54। 55 লেখা আছে, লিখবো 56। 57 লেখা আছে, 58। 59 লেখা আছে, কী হবে? 60। 60। এখন হচ্ছে ইংলিশে চলে আসে, 52 লেখা আছে, 2 এর আগে কী বসে বলো তো? 2 এর আগে হচ্ছে 1, আর এটা যেহেতু 50 ওয়ার্ড তাই এখানে হবে 51। 51 ছাড়া তো 52 হবে না, 51 হবে। এখানে আমরা কী লিখবো? 51। তারপরে 52 লেখা আছে, এখন আমরা লিখব 54 লেখা আছে, এখন এখানে লিখব আমরা খালি ঘরের উপর লিখব 55। পরে 56 57 58 পড়ে পড়ে লিখবে, তাহলে দেখবা কোনো সমস্যা হবে না, কোনো ভুলও হবে না। শেষ হবে 60। এই তো শূন্যস্থান হয়ে গেল, নিশ্চয়ই লিখে ফেলেছো, সাথে সাথে লিখে ফেলেছো, আর এখন তোমরা তো চালু হয়ে গেছো ক্লাসগুলো দেখে দেখে লিখে লিখে, তাই না? তো এখন কন, এটা কনভারসেশন। কনভারসেশন এখানে আমি সংক্ষেপে লিখেছি কন, কিন্তু তোমার পড়াবো 1 থেকে 3 পর্যন্ত। তা কনভারসেশন চলো আমরা শুরু করি। কনভারসেশনও তো আমাদের তেমন একটা বেশি না। কনভারসেশন হচ্ছে 1 নাম্বার হচ্ছে কি? 1 নাম্বার হচ্ছে সে দ্য নেম অফ ইউর সিটি, অফ আওয়ার সিটি হবে, সে দ্য নেম অফ আওয়ার সিটি। তোমার সিটির নাম কী তাহলে বলো তো? তুমি ময়মনসিং বলবা, যেহেতু ময়মনসিংয়ে থাকো তাই ময়মনসিং। হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড? 2 নাম্বার কী? হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড বলো তো? ন্যাশনাল বার্ড কী? আওয়ার ন্যাশনাল বার্ড ইজ ম্যাগপাই। হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড? আওয়ার ন্যাশনাল বার্ড ইজ ম্যাগপাই। তারপরে 3 নাম্বার হচ্ছে কি? হাউ ওল্ড আর ইউ কি জানো? তোমার বয়স কত? তাহলে কি হবে? হাউ ওল্ড আর কি আর ইউ? আই এম 5 ইয়ার্স ওল্ড। কী হবে? আই এম 5 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, এই তো গেলো কনভারসেশন পড়া, আমাদের সাধারণ জ্ঞান পড়া, কনভারসেশন পড়া শেষ হয়ে গেলো। এখন দেখো এস ডাব্লিউ দিয়েছি, একটু লিখে নাও মেক ওয়ার্ড, এ থেকে ই। এটা তোমাদের এস ডাব্লিউ মেক ওয়ার্ড। দেখো তোমাদের সিলেবাসে মেক ওয়ার্ড লেখা আছে, মেক ওয়ার্ড লেখা আছে, এবং সেখানে লেখা আছে হলো এ থেকে ই, এ বি সি ডি। শুধু এ থেকে ই পর্যন্ত লিখো না, এ বি সি ডি সুন্দর করে এইভাবে নিচে নিচে লিখবে, এ লিখে অ্যাপেল লিখবে। একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা এভাবে এস ডাব্লিউগুলো করে ফেলো। পরে কী হবে? বি হবে, বি দিয়ে বলটা লিখে ফেলবে, সি দিয়ে হচ্ছে ক্যাট। ঠিক আছে, এইভাবে তোমরা নিচে নিচে মানে ই পর্যন্ত লিখবে, শুধু এ আর ই দিয়ে লিখো না। ঠিক আছে, এই তো গেলো, তোমরা এস ডাব্লিউটা করে ফেলো খাতার মধ্যে, বিকেলে পারো বা যে কোনো সময় পারো, এখন তো বাসায় বসে থাকো, বাসায় থাকো, যার জন্য তোমাদের সুবিধা মতো যে কোনো সময় তুমি এস ডাব্লিউটা করে ফেলবে, তোমরা আর কি এস ডাব্লিউটা করে ফেলবে। তো করোনার মধ্যে তোমরা ভালো থাকো, অনেক গরম, বেশি বেশি পানি খাবে, ফলমূল খাবে, তো সুস্থ থাকবে। ঠিক আছে, এই পর্যন্তই, ধন্যবাদ।